নমস্কার মই অতনু ভুঁইয়া আপোনালোকে চাই আছে এনবি নিউজৰ বিশেষ অনুষ্ঠান দিনলিপি দিনলিপি এনে এটা অনুষ্ঠান যিটো অনুষ্ঠানত ৰাজ্যৰ খবৰৰ লগতে দেশ তথা আন্তৰ্জাতিক পৰ্যায়ৰ খবৰ আপোনালোকক দিবলৈ চেষ্টা চলাওঁ দিনলিপি অনুষ্ঠানত আজি মোৰ সহযোগী ৰূপে আছে ময়ুৰী চৌধুৰী হয় ধন্যবাদ জনাইছোঁ অতনু ভুঁইয়াই মুহূৰ্তত দিনলিপি চাই থকা প্ৰতিগৰাকী দৰ্শকক স্বাগতম জনাইছোঁ দিনলিপি অনুষ্ঠান আৰম্ভ কৰাৰ আগতে আমি দৰ্শকসকলক জ্ঞাতাৰ্থে জনাইছোঁ আজিৰ আমাৰ তিনিটা হেডলাইন হেডলাইন নম্বৰ এক ৰাজ্যত ভয়ানক হাৰত বিদ্যুৎ সংকট হৈছে রাজ্য সরকারে প্রতি ইউনিটত 30 পয়সাকৈ বিদ্যুতের মাচুল বৃদ্ধি করেছে বলে ঘোষণা করার সময়তেই রাজ্যের ভিন্ন প্রান্তরপা প্রতিবাদী কার্যসূচীর খবর আছে আম আদমি পার্টির ফলপা রাজ্যের ভিন্ন প্রান্ত আজ প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটত বিভিন্ন জনে কৈছে যে স্মার্ট মিটার ফলত মূল্য বৃদ্ধি পাইছে কিন্তু বাস্তবতে এই কথা কিমান সত্য সেই বিষয়ে আমি ব্যাখ্যা আগবাম দ্বিতীয়তে বিজেপি আরম্ভ করেছে টিফিন পলিটিক্স আমি সকলেই জানো বিগত লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপি একটা নতুন বিষয়বস্তু আনছিল চাই পর চর্চা অর্থাৎ চাহর টেবুলত চর্চা ইয়ার জড়িয়ে বিজেপিয়ে জনতার মাজত সোমাবলে চেষ্টা চলাইছিল এইবার আরম্ভ করেছে টিফিন পলিটিক্স বিজেপির কার্যালয়ত সকল নেতায় নিজে নিজে টিফিন লয়ে ইজনে সিজনের টিফিন খায় আর ইয়ার জড়িয়ে জনসম্পর্ক রক্ষার প্রচেষ্টা চলায় বিজেপিয়ে তৃতীয়তে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারিয়ে কৈছিল যে প্রচণ্ড গরমের মাজত ফেন বন্ধ করে গছর ছাঁত জিরণি লোবলে ইয়ার বিরুদ্ধে ব্যাপক হওয়ার প্রতিবাদ হয়েছিল আজি এই প্রশ্ন পুনের বিশ্বজিৎ দৈমারী সোধা হয়েছিল কৈছে নিজের স্থিতিত অটল ফেন বা অদরকারীভাবে ফেন ব্যবহার করার পরিবর্তে গছর ছাঁত জিরণি লওয়া প্রয়োজনীয় বলে বিশ্বজিৎ দৈমারীয় মন্তব্য আগবাইছে এই তিনটা বিষয়বস্তুর উপর আমি বিতংভাবে আলোচনা করি কিন্তু দর্শকের জ্ঞাতার্থে জানাও যে দিনলিপি অনুষ্ঠানত আমি বিশেষ বিষয়বস্তু কভার স্টোরি হিসাবে লও আজিও থাকবে আমার বিশেষ কভার স্টোরি চলিত সপ্তাহৰ শেষভাগ অথবা অহা সপ্তাহৰ আৰম্ভণিতেই সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ খচৰা প্ৰকাশ পাব সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ জৰিয়তে হিন্দুৰ আসন সুৰক্ষিত কৰাৰ চেষ্টা চলাব নেকি বিজেপিয়ে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ বিৰোধিতা কিয় কৰিছে বিৰোধীয়ে এই সমগ্ৰ বিষয়বস্তুৰ ওপৰত আজিৰ কভাৰ ষ্টৰীত বিতং বিশ্লেষণ কৰিব এডিটৰ ইন চিফ অতনু ভূঞাই অনুষ্ঠান আৰম্ভ কৰিব বিচাৰিছোঁ জুনমণি ৰাভাৰ মৃত্যুক কেন্দ্ৰ কৰি জুনমণি ৰাভাৰ মৃত্যুৰ এটা মাহ ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈ গ'ল 24 ঘণ্টাৰ পূৰ্বে জুনমণি ৰাভাৰ মাতৃয়ে আৰক্ষী কাৰ্যালয়লৈ গৈছিল আৰু জুনমণিৰ মৃত্যু সংক্ৰান্তত কৈছিল যে আৰক্ষীয়ে আৰক্ষীৰ ওপৰত কি তদন্ত কৰিব জুনমণি ৰাভাৰ মাতৃয়ে আশংকা প্ৰকাশ কৰিছে জুনমণি ৰাভাক আৰক্ষীয়ে হত্যা কৰিছে আৰু এই ঘটনাৰ সৈতে আৰক্ষীৰ শীৰ্ষ বিষয়া জড়িত আছে বুলি জুনমণিৰ মাতৃয়ে আশংকা প্ৰকাশ কৰে কেৱল জুনমণিৰ মাতৃয়ে নহয় ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত জুনমণিৰ মৃত্যুৰ তদন্ত বিচাৰি প্ৰতিবাদ হৈছে আৰু সেই প্ৰতিবাদৰ মাজত বিভিন্নজনে কৈছে যে এই তদন্ত প্ৰক্ৰিয়াটোত কোনো সন্তুষ্ট নহয় রাজ্য সরকারের তদন্তর দায়িত্ব সিআইডিক দিছিল কিন্তু এই পর্যন্ত তদন্তর দায়িত্ব সিবিআইক নিদিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে ইতিমধ্যে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় অভিযোগ উত্থাপন করেছে যে মানুহক শান্ত করবলৈ ঠান্ডা করবলৈ মুখ্যমন্ত্রী সিবিআইক তদন্তর দায়িত্ব দিয়া হয়েছে বলে ঘোষণা করেছে যদিও প্রকৃততে সিবিআইক তদন্ত দিয়া হওয়া নাই ইয়ার পূর্বে 24 ঘণ্টাৰ পূর্বে আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংহে কৈছিল যে সিবিআইক তদন্তর প্রক্রিয়া দিয়াতে কিছু পলম হয় সমগ্র প্রক্রিয়াটি দীঘলীয়া যদিহে সিবিআই তদন্ত হাতত নলয় তেনহলে জিপি সিংহে নিজেই সিবিআইক শীর্ষ বিষয়াসকলের সঙ্গে কথা পাতিব আর নতুন দিল্লিলৈ গৈ সিবিআইক এই কেসটি লোবর অনুরোধ জানাব এই সমগ্র বিষয়টি সংক্রান্ত আজ মুখ মেলিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় জুনমণির মৃত্যু সংক্রান্ত মুখ্যমন্ত্রী বিগত সময়সাত বিশেষ কোনো ধরনের মন্তব্য করা নাছিল যদিও দিল্লিত ব্যস্ত থাকা মুখ্যমন্ত্রী সাংবাদিকের সম্মুখত জুনমণির মৃত্যু আর সিবিআই তদন্ত সংক্রান্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য আগবাড়ালে প্রথমবারের মুখ্যমন্ত্রী জুনমণি রাভার মৃত্যু সংক্রান্ত কি তথ্য আগবাড়ালে সেয়া মন দি শুনক কারণ প্রথম ভারত সরকার তাত যায় ভারত সরকারের সিবিআই লেকে চিঠি যায় সিবিআই যেতিয়া কয় যে আমি লম তেতিয়াকো ভারত সরকারের পার্সোনেল ডিপার্টমেন্টে নোটিফিকেশন করে সো গোটেই প্রক্রিয়াটো 30 ডেজৰ পৰা 45 ডেজ লাগে গতি 45 ডেজৰ পিছত যদি নহয় তেতিয়া মই গৃহমন্ত্রী সাক্ষাৎ করব এতিয়া এতিয়া 30 to 45 ডেজৰ ভিতর টেক ওভার করে সো এই টেক ওভার করার একটা প্রণালী আছে ফটক করে তেওঁলোকে টেক ওভার নকরে সেই প্রণালীটো বা গোটেই প্রসেসটো করোতে 30 to 45 ডেজ লয় আগৰ পৰাই যিটো আমাৰ অভিজ্ঞতা গতি যি মুহূর্ততে 45 ডেজ হৈ যাব যদি তেতিয়াও নহয় তেতিয়ালে মই সেই গৃহমন্ত্রী ডাঙরিয়া সাক্ষাৎ করি কিন্তু মই ভাবো যে ইমান দেরি নহব তেওঁলোকে আইডার ললু বা নললো আমাক কৈ দিব নললেও পুনর্বিবেচনার কারণে আমি কব পাৰিম আর নললেতো আমি গটাই দিব লাগিব গতি মই নাভাবো যে সেইটোত কিবা অসুবিধা আছে
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যর পর এটা কথা স্পষ্ট যে সিবিআই এই কেলেঙ্কারি এই ঘটনার তদন্তর দায়িত্ব নলব পারে, যদিহে সিবিআই তদন্তর দায়িত্ব নলয় তেনহলে রাজ্য সরকার ফল পুনের অনুরোধ জানাব, অনুরোধ জানালেও সিবিআই ইয়াক অগ্রাহ্য করব পারে। এইখানে সময়তে সিআইডিএ ইতিমধ্যে যেহেতু বিষয়টি চলাই আছে নিয়ম অনুসারে সিবিআই লওয়ার আগে সিআইডিএ কাম করে যাব লাগে। আজি সিআইডির দল এটাক দেখা গেল জখলাবন্দর সেই স্থান যান জুনমণি রাভার গাড়িখন দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, পুনের সিআইডির দল এটা গিয়ে উক্ত স্থানত পরিস্থিতি অধ্যয়ন করে, কিন্তু কি বিষয়ে অধ্যয়ন করেছে কি ধরনের চাব বিচার সে কথা এটাও স্পষ্ট হওয়া নাই। সিআইডির ফলের পর জুনমণি রাভার মৃত্যুর তদন্ত প্রক্রিয়া আরম্ভ করা হয়েছে, ইতিমধ্যে যিজন সাক্ষী অন্যতম সাক্ষী বলে দাবি করা প্রণব দাসক নগাঁওর আরক্ষী অতিথিশালাত ভিআইপির দরে রখা হয়েছে, সম্পূর্ণভাবে রাখবল হয়েছে, কেন সিবিআই নহা পর্যন্ত সুরক্ষা দিয়ার দায়িত্ব সিআইডির, কেন প্রণব দাসর দায়িত্ব এটা পরিয়ালে লোবলে অস্বীকার করেছে, গতি সিআইডিয়ে নিজের জিম্মত রাখবল হয়েছে, সিআইডিয়ে সিবিআই অহার পিছত হস্তান্তর করব। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর এটা কথা স্পষ্ট হয়ে গেছে যে জুনমণি রাভার মৃত্যুর তদন্ত হয়তো সিবিআই নলবও পাৰে।